আমাদের এই প্রিয় দেশটার দক্ষিণ সীমানাটা পাহারা দিচ্ছে পৃথিবীর একক বৃহত্তম জোয়ার দূত করান বনভূমি সুন্দরবন। আর সেই সুন্দরবনটিকে ঘুরে দেখতে শিক্ষকদের সহায়তায় আমরা উদ্ভিদ বিজ্ঞানের একজাক তরুণ তরুণী সুদূর কিশোরগঞ্জ থেকে হাজির হয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীতের কুয়াশা জড়ানো এক মিষ্টি সকালের সাথে শুরু করতে যাচ্ছি সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন গল্প। দিনটি শুরু হয়েছিল বাঙালিয়ানার সাথেই। সাদামাটা ভাত আর ভর্তাভর্তি দিয়েই সকালের খাবারটা সেরে নেই। সকালের খাবারের পর আমরা সবাই বোটে গিয়ে বসি আমাদের সুন্দরবন ট্যুরের সর্বশেষ স্পট করমজল ঘুরে দেখতে। করমজল পর্যটন কেন্দ্র সুন্দরবনের পশুর নদীর তীরে অবস্থিত। সুন্দরবনের আকর্ষণীয় যে কয়েকটি স্থান রয়েছে তার মধ্যে করমজল উল্লেখযোগ্য। আমাদের বোট করমজল ভেসেলে নোঙর করল। পর্যটন কেন্দ্রটির শুরুতেই বিশাল আকৃতির মানচিত্র যা সুন্দরবন সম্পর্কে সম্যক ধারণা দেবে। এখানে আমাদের ট্যুর গাইড মানচিত্রটি সম্পর্কে ধারণা দিচ্ছিল। আমরা সুন্দরবনে যে যে পয়েন্ট ঘুরে দেখে এসেছি সেগুলোর অবস্থান এই ম্যাপে বুঝিয়ে দিচ্ছিল। সুন্দরবন দেখতে আসা প্রায় 90% ভ্রমণ পিয়াসি এই করমজলে এসে মিটিয়ে নেন বন দেখার স্বাদ। পরিচিতির সুবিধার্থে এখানে বিদ্যমান গাছের সাথে নাম ফলক যুক্ত রাখা আছে। এখানকার বন্য প্রাণীর প্রজনন কেন্দ্রে ঠাঁই মিলেছে হরিণ আর কুমিরের। বিলুপ্ত প্রায় বন্যপ্রাণীর বংশ রক্ষা এবং বনজুড়ে বিস্তারই বন্যপ্রাণী প্রজননের মূল লক্ষ্য। সুন্দরবনের কথা বললে প্রথমেই সবার আগে মনে আসে রয়্যাল বেঙ্গল টাইগারের কথা, আর এরপরের জায়গাটাই কিন্তু চিত্রা হরিণের। মায়া জাগানো এই চিত্রা হরিণ সুন্দরবনের সবচাইতে সুন্দরতম প্রাণী। আর পর্যটকদের জন্য সবচাইতে আকর্ষণীয় বিষয় হলো করমজলের এই বন্য চিত্রা হরিণের পর্যটকদের হাত থেকে খাবার গ্রহণ। এখানে চিড়িয়াখানার মতো উপরিভাগ উন্মুক্ত খাঁচায় ঘেরা খোলা জায়গায় মায়াবী চিত্রা হরিণগুলোর বিচরণ। মানুষ দেখলেই হরিণ ছুটে আসে খাবারের আশায়, আর এই খাবারগুলো আমরা এই খাঁচার পাশেই কিনতে পেয়েছিলাম। খাঁচার কিছু দূর সামনেই ছিল পর্যটকদের জন্য বেশ কিছু ভ্রাম্যমান স্টল, আর এইদিকে ছিল ডলফিন পেভিলন। পেভিলনের সামনে এই জ্যান্ত ডলফিনটাও বেশ ডিস্টার্ব করছিল। এদিকটাই মূলত সুসুক ডলফিন আর বাংলাদেশের তিমির প্রতীকী রূপ তুলে ধরা হয়েছিল। এছাড়াও নানান ইনফরমেশন এখানে দেওয়া ছিল। করমজলে বেশ কিছু চৌবাচ্চার দেখা মিলেছিল। এগুলো মূলত কুবির প্রজনন ও লালন পালন কেন্দ্রের ব্রিডিং পয়েন্ট। ক্রোকোডায়ালাইস পেরুসাস বৈজ্ঞানিক নামের এই কুমির প্রজাতি নির্দিষ্ট সময় পর্যন্ত লালন পালনের পর এখানকার কুমির ছেড়ে দেওয়া হয় সুন্দরবনের নোনা জলে। সুন্দরবনে প্রায় 50 প্রজাতির সরীসৃপের মাঝে আকারের সবচেয়ে বড় মোহনার কুমির। এক সময় বাংলাদেশে ছিল নোনা পানির কুমির, মিঠা পানির কুমির ও গঙ্গোত্রীয় কুমির বা ঘড়িয়াল। এর মধ্যে মিঠা পানির কুমির ও ঘড়িয়ালের বিলুপ্তি ঘটেছে। এখন শুধু নোনা পানির কুমিরের অস্তিত্বই টিকে আছে। তাই বিলুপ্ত প্রায় এই নোনা পানি প্রজাতির কুমিরের প্রজনন বৃদ্ধি ও লালন পালনের জন্য 2002 সালে সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্র বন বিভাগের উদ্যোগে গড়ে তোলা হয়, যা দেশের একমাত্র সরকারি কুমির প্রজনন কেন্দ্র। জেলেদের জালে আটক ছোট ও বড় 5টি কুমির দিয়ে এই কেন্দ্রের প্রজনন কার্যক্রম শুরু হয়েছিল। বর্তমানে কেন্দ্রে আমরা 2টি নারী কুমির দেখতে পাই। স্যার আমাদেরকে জুলিয়েট ও পিলপিলের সাথে পরিচিত করিয়েছেন। আর এইদিকে হচ্ছে সুন্দরবনের ফ্রেশ মধুর কেনাবেচা। চারপাশ ঘিরে আছে অগণিত বৃক্ষরাজি, এরই মাঝে ভূমিতল থেকে অনেকটা উপরে সরপিল শাকোপথ। কাঠের তৈরি এ পথের নাম মাঙ্কি ট্রেল। এই নামের সার্থকতা খুঁজে পাওয়া যায় পা ফেলার সঙ্গে সঙ্গেই। পুরো ট্রেল জুড়েই দেখা মিলেছিল সুন্দরবনের অন্যতম বাসিন্দা রেসাস বানরের। কাঠের লম্বা এই অকয়ে ধরে হাঁটতে হাঁটতে বনের প্রকৃতি দেখতে আসলেই অন্যরকম লাগে। তো আমরা সবাই এই মাঙ্কি ট্রেল ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর হাঁটতে হাঁটতে বনের প্রকৃতি উপভোগ করেছিলাম।
মাঙ্কি ট্রেল ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ওয়াচ টাওয়ারের কাছে। উপর থেকে পাখির নজরে বন দেখতে চাইলে উঠতে হবে এই ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার থেকে বনের ভিউটা ছিল অসাধারণ। ওয়াচ টাওয়ারের নিচেও পর্যটকদের জন্য ছিল এই ভ্রাম্যমান স্টলগুলো। এখানে একটু ঝালমুড়ি খেলাম, তারপর আবার মাঙ্কি ট্রেল ধরে আমরা ফিরে যাচ্ছিলাম। আরে, এ তো গোলপাতা গাছ, গাছে ফলও আছে দেখছি। নোনা সইতে পাওয়া গোলপাতা গাছকে উদ্ভিদ বিজ্ঞানীরা বলে নিপা ফ্রুটিকান্স। এই গাছের ফলগুলো গোলাকার, 3 থেকে 9 মিটার লম্বা গোলপাতা, দেখতে ঠিক নারিকেল পাতার মতো। পুরো সুন্দরবন জুড়ে গোলপাতার এমন প্রাচুর্য। পাম জাতীয় এই গাছের নাম কেঞ্জে গোলপাতা হলো কে জানে। গোলপাতা দেখতে কিন্তু মোটেই গোল নয়। নাম নিয়ে গরমিল থাকলেও গোলপাতা কিন্তু খুবই কাজের জিনিস। বাঘ আর হরিণের পরে বানর এই বনের তৃতীয় গুরুত্বপূর্ণ বাসিন্দা। বাংলাদেশে বানর আছে 5 প্রজাতির, এগুলো রেসাস বানর, বৈজ্ঞানিক নাম মেক্কা মোলাটা। সারাদিন এ গাছ ও গাছ ছুটোছুটি আর খাবার খাওয়ার গুটুপুটিতে ওরা মাতিয়ে রাখে বন। তো এখানে যে বানরটিকে দেখতে পাচ্ছেন, ওকে দেখতে শান্তশিষ্ট মনে হলেও ও কিন্তু ভীষণ দুষ্টু। আমরা এই কেওড়া গাছতলার নিচে বসে জিরিয়ে নিচ্ছিলাম আর গল্প করছিলাম, তো হঠাৎ করে ও আমাদের সামনে আসে। বেশ কিছুক্ষণ পলক বিনিময়ের পর অমনি আমার গাড়ে লাফ দিয়ে ওঠে, হয়তোবা আমার ফোনটাকে খাবার ভেবে থাবা দিতে চেয়েছিল। আর তৎক্ষণাৎ গাইড এসে ওকে দৌড়ানো দেয়। তো করমজলে গেলে অবশ্যই বানর হতে সাবধান থাকবেন আর সতর্ক থাকবেন নিজের জিনিসপত্র নিয়ে। তো আমার তেমন কোনো আচর লাগেনি। মজার ব্যাপার হলো, এই ঘটনার পরবর্তীতে যখন হেড স্যারকে বলেছিলাম, তখন স্যার আমাকে উপাধি দিলেন বানরের মা। বিষয়টা ক্যাপচার করা গেলে দারুণ হতো, তাই না? করমজল পয়েন্ট ঢুকতেই হাতের ডান পাশে এই দোকানগুলো লক্ষ্য করেছিলাম, কিন্তু তখন আমরা এই দিকটাতে আসিনি। আমরা প্রথমত আগে পর্যটন কেন্দ্রগুলো ভালোভাবে দেখে ফাইনালি যখন অবসর সময় পাইলাম তখন এই দিকটাতে গেলাম। তো এখানের দোকানগুলোতে ছিল বেশ কিছু শৌখিন জিনিসপত্র, তো এগুলো নাড়িয়ে চাড়িয়ে দেখতে লাগলাম। এই কচ্ছপখানা দেখতে কিন্তু বেশ লাগছে, তাই না? আর তাই সুন্দর এই কচ্ছপখানা সুন্দরবনের স্মৃতি হিসেবে নিয়েই নিলাম। আমাদের করমজল পয়েন্ট ঘুরে দেখা শেষ। তো করমজল পয়েন্ট ঘুরে দেখার পর যা ধারণা হলো তা হচ্ছে, করমজল গিয়ে পর্যটকগণ সহজেই সুন্দরবনের ম্যানগ্রোভ ইকোসিস্টেম সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন এবং সুন্দরবনের বিভিন্ন প্রজাতি, উদ্ভিদ ও বন্যপ্রাণীর সাথে পরিচিত হতে পারেন খুব সহজেই। শিপে ফিরে যাওয়ার জন্য আমরা সবাই বোটে উঠে বসলাম। অনিন্দ সুন্দর কথাটা সুন্দরবনের বেলায় অবলীলায় মিলে যায়। নদী, খাল ও সমুদ্র এর সঙ্গে লাখ লাখ সবুজ গাছপালা, এত কিছু বুকে নিয়ে জেগে থাকা মায়াবী রূপের এমন রূপ প্রাকৃতিক সৌন্দর্য অতি সহজেই মানব প্রজাতির মন কাড়ে। সুন্দরবনের প্রধান গাছগুলোর মধ্যে অন্যতম সুন্দরী, কেওয়া, গরান, পশুর, বাইন, আমুর, ছৈলা, কাঁকড়া, কেওড়া, ধুন্ধুল, হেতাল, গোলপাতা, শিংরা, ছানা, খলসি ইত্যাদি। কিন্তু সুন্দরবন নামের সমার্থক হিসেবে যে তরুটি জড়িয়ে আছে সেটি সুন্দরী গাছ। আমরা দুপুর 1টা নাগাদ ছিপে ফিরে এলাম। দুপুরের খাবারে ছিল পোলাও, মুরগির রোস্ট আর চুইজালের সাথে গরুর মাংস, ডাল আর সালাদ।
শিপে বসে খাবার খাওয়ার সময় বেশ উপভোগ করতাম এই জানলার পাশটা। খাবারের পরপরই দিয়েছিল দই মিষ্টি। সন্ধ্যাবেলা শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রথম ব্লগে নিশ্চয় আমাকে দেখেছিলেন রেফেল ড্রোর টিকিট কাটতে। তো এখন সেই টিকিটগুলোর পুরস্কার বিতরণ করবে লটারির মাধ্যমে। আমরা লটারির টিকিটগুলো নিয়ে বসে আছি, আর এইদিকে আমাদের জাতীয় সানি ভাইয়া লটারির নিয়মকানুন বুঝিয়ে দিচ্ছিলেন। নিয়মটা ছিল অসাধারণ। তারা প্রত্যেককেই পুরস্কার দেওয়ার চেষ্টা রেখেছিলেন। আর খেলাটা আকর্ষণীয় হয় যখন অভিনয় করে পুরস্কার জিতে আনতে হয়। আমাদের এই লটারি খেলাটা জমে উঠেছিল স্যার ম্যামদের অসাধারণ পারফরমেন্সের জন্য। সব শিক্ষার্থীদের সাথে স্যারদের এরকম আনন্দঘন পরিবেশ রেকর্ড না করে পারলাম না। এ পর্যায়ে আমাদের মোশারফ স্যারের চিরকুটে ধরা পড়লো কাজের বুয়ার অভিনয়। এইভাবে আমাদের রেফেল ড্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়। আর এইদিকে আমি দুইটা টিকিট থেকে একটি পুরস্কার পাই, আর সেটিও সান্ত্বনা পুরস্কার ছিল আচার। এরপর আমরা ডিনার সেরে রাত 9টা নাগাদ বোটে ওঠার প্রস্তুতি নেই। এই দুইটা দিনে শিপটার মধ্যে কেমন জানি একটা মায়া তৈরি হয়েছিল, তাই সবারই বেশ মায়া কাজ করছিল ফিরে যাওয়ার সময়। আমরা খুলনা স্টেশনে পৌঁছে গেলাম। ব্যাগটা তো তোমার কেমন হচ্ছে? ব্যাগটা আনলে তো খুবই খারাপ অনুভূতি, কিন্তু জলে নেওয়ার পর ও তোমার খারাপ অনুভূতি, জলের অনুভূতি অনেক 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 ভালো, অনেক মজার। আমরা অনেক মজা করছি সবাই, আর সবচেয়ে বড় কথা সেল রুমটা অনেক মিস করছি। আই মিস মাই রুম ভেরি মাচ। ট্রেনে সারাটা রাত পার করলাম, আর তারপর দিন সকালে ঢাকায় পৌঁছালাম। কমলাপুর রেলওয়ের পাশেই একটা রেস্তোরাঁতে সবাই একসাথে সকালের নাস্তাটা সেরে নিলাম, আর তারপর ঢাকার স্টেশন ছেড়ে রওনা হলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে। কিশোরগঞ্জ ফেরার পথে ট্রেনে বেশ অনেক কিছুই খাওয়া হয়েছিল, তার মধ্যে প্রথমেই ছিল চা, আর তার কিছুক্ষণ পর ছানাচুর। এরপর দই খেলাম, তার কিছুক্ষণ পর সারার সেই বিজয়ী পুরস্কার আচার, আর তারপর খেলাম পপকর্ন, ডাল মাখা, আর তারপর সেই জান্নাতি মিষ্টি যা মোশারফ স্যার আমাদেরকে বৈরবে খাওয়ালেন। আর এছাড়াও স্যার যাওয়ার পথেও জান্নাতি কেক খাইয়েছিলেন, যার স্বাদ এখনও মুখে লেগে আছে। এভাবেই খেতে খেতে কিশোরগঞ্জ পৌঁছে গিয়েছিলাম। আমাদের এই ট্যুরে জড়িয়ে আছে প্রত্যেকের আবেগ, স্মৃতিগণ মুহূর্ত। নিঃসন্দেহে 2022 এর এটি একটি স্মরণীয় স্মৃতি কথা হয়ে থাকবে আমাদের প্রত্যেকের হৃদয়ে। তো আজকে এই পর্যন্তই। সুন্দরবন ট্যুরের ব্লগগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু। সো গাইস, হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে অ্যান্ড গুড বাই।